আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে যখন আমি কথা বলছি, ঠিক এই সময়টাতেও রাশিয়ার আগ্রাসন চলছে ইউক্রেনে। মানুষ জীবন বাঁচাতে দিক বেদিক হয়ে ছুটছে, অনেকেই ক্ষতবিক্ষত হয়ে জীবনের শেষ মুহূর্তে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দূরত্ব 5,876 কিলোমিটার। গুলি কিংবা বোমা অথবা মানুষের আহাজারির শব্দ এত দূরে না পৌঁছালেও এই যুদ্ধের প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পড়বে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে। এই যুদ্ধের কারণে ধসে পড়তে পারে সারা বিশ্বের অর্থনীতি। অন্য যে কোনো যুদ্ধের চেয়ে এই যুদ্ধের প্রভাব হবে অনেক বেশি ভয়াবহ, কারণ গত 2 বছরেরও বেশি সময় যাবত করোনাতে সারা বিশ্ব ক্ষতবিক্ষত হয়ে আছে। এই ক্ষত না সারতেই আবারও এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে এক বিপর্যয়। অলরেডি যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই তেল, স্বর্ণ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সারা বিশ্বব্যাপী বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়া শুরু হয়েছে শেয়ার বাজারেও। সারা বিশ্বের যে সকল বড় বড় শেয়ার মার্কেট রয়েছে সবগুলোতেই সূচকের পতন ঘটেছে এবং বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম কমা শুরু হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ একটি স্টক এক্সচেঞ্জ নাসদাক স্টক এক্সচেঞ্জেও গত 1 সপ্তাহে প্রায় 100 পয়েন্ট, দিনে হিসেব করেও প্রায় 1,000 পয়েন্টের মতো সূচক কমে গিয়েছে। আমেরিকা বেসড একটি বৃহৎ স্টক এক্সচেঞ্জ হচ্ছে নাসদাক স্টক এক্সচেঞ্জ। এই নাসদাক স্টক এক্সচেঞ্জে অনেক ব্যাপক হারে সূচকের পতন দেখা গিয়েছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে। এখানে দেখা যাচ্ছে 16 ফেব্রুয়ারি নাসদাক স্টক এক্সচেঞ্জে সূচক ছিল 14,124.09 পয়েন্ট, কিন্তু যখন যুদ্ধ শুরু হলো যেই দিন সেদিনই 13,037.49 পয়েন্টে নেমে আসে, অর্থাৎ প্রায় 1,000-এর মতো সূচক কমে যায়। এবং এই নাসদাক স্টক এক্সচেঞ্জে কিন্তু পৃথিবীর বৃহৎ কোম্পানিগুলো যেমন ইন্টেল, গুগল, তারপর হচ্ছে টেসলা, এই ধরনের কোম্পানিগুলো এই স্টক এক্সচেঞ্জে লিস্টেড। এই স্টক এক্সচেঞ্জের প্রায় প্রত্যেকটা কোম্পানির শেয়ারের দাম ব্যাপকভাবে কমে যায় এই যুদ্ধের প্রভাবের কারণে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সূচকটা হঠাৎ করে নিচের দিকে নেমে যাচ্ছে, কিন্তু এখানে আবার আরেকটু উঠার চেষ্টা করছে, কারণ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা আলোচনার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা তৈরি হচ্ছে, আলোচনার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে তারা। সেজন্য এই খবর আসার পর থেকে কিছুটা উপরের দিকে উঠার চেষ্টা করছে এই স্টক এক্সচেঞ্জগুলো। তবে যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে কিন্তু এই শেয়ার মার্কেটগুলো পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যাই, তাহলে সেখানেও কিন্তু একই অবস্থা। সেখানে এই যুদ্ধের যখন দামামা শুরু হয়, যুদ্ধ যখন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন কিন্তু এই স্টক এক্সচেঞ্জের সূচকও ব্যাপকভাবে কমতে থাকে। এখানেও প্রায় 700 থেকে 800 পয়েন্টের মতো সূচক কমে যায়। এবং এই স্টক এক্সচেঞ্জে যে সকল লিস্টেড কোম্পানিগুলো রয়েছিল, সে সকল কোম্পানিরও শেয়ার দাম পড়তে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা নিচের থেকে আবার একটু উপরের দিকে উঠার চেষ্টা করছে, অর্থাৎ সূচক কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আলোচনায় যাওয়ার চেষ্টা করছে দুদেশ মিলে। আর এখানের মধ্যে সাংহাই স্টক এক্সচেঞ্জ, এটি চীন ভিত্তিক একটি শেয়ার মার্কেট স্টক এক্সচেঞ্জ, এই শেয়ার মার্কেটের অবস্থাও কিন্তু অতটা ভালো নয় যুদ্ধের কারণে। যুদ্ধের খবরটা যখন প্রকাশিত হয় বা যুদ্ধটা যখন শুরু হয়, তখন থেকে কিন্তু এর সূচক ব্যাপক হারে কমতে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আবার একটু কিছুটা উঠার চেষ্টা করছে এই স্টক এক্সচেঞ্জের সূচকটা। আর বাংলাদেশের শেয়ার বাজারের খবর তো নিশ্চয়ই আপনারা জানেন যে গত 2-3 দিন যাবত সূচক ব্যাপক হারে কমছে। তো এই যুদ্ধ যদি না থামে বা এইভাবে যদি চলতেই থাকে, তাহলে ব্যাপক হারে এই শেয়ার মার্কেট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই ক্ষতির কারণে মূলত নিঃস্ব হতে পারে সাধারণ বিনিয়োগকারীরাই। সর্বশেষ বলতে চাই, যুদ্ধ নয়, শান্তি চাই। পৃথিবীতে প্রত্যেক দেশের মানুষের সাথে প্রত্যেকেরই ভ্রাতৃত্ববোধ তৈরি হোক, সকলেই আমরা এই পৃথিবীতে মিলেমিশে বসবাস করতে চাই।
ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।